السلام عليكم ورحمة الله وبركاته. মানুষ ততক্ষণ পর্যন্ত আল্লাহর সাহায্য পায় যতক্ষণ তারা একে অপরের উপকারিতাকে। যখনই তারা পারস্পরিক কল্যাণকামিতার পরিবর্তে অকল্যাণ কামনায় লিপ্ত হয়ে যায়, যখনই তাদের মধ্যে তৈরি হয় খেয়ানতের পরিবেশ, তখনই আল্লাহ তাআলা সাহায্য উঠিয়ে নেন। সুতরাং যারা এহেন অবস্থায় পতিত তারা অতিসত্বর ইসলামের সাম্যর পথে ফিরে আসতে হবে, সব সময় অন্যের কল্যাণকামী হতে হবে, পরস্পরকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে সামাজিক সুন্দর পরিবেশ সৃষ্টি করতে হবে, তবেই আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন। পবিত্র কোরআনে বলা হয়েছে, আমি ইউনুসকে উদ্ধার করেছি এবং এভাবেই আমি আমার মুমিন বান্দাদের উদ্ধার করে থাকি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দোয়া বিপদগ্রস্তদের দোয়া। প্রান্তিকালে যেই বান্দা আল্লাহকে এই দোয়ার মাধ্যমে স্মরণ করে আল্লাহ তার ডাকে সাড়া দেন। যে কেউ যখনই বিপদগ্রস্ত হবে এই দোয়া পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইবে। আল্লাহর কাছে এই দোয়ার মাধ্যমে সাহায্য চাইলে ইনশা আল্লাহ তিনি বান্দাকে বিপদ থেকে উদ্ধার করবেন। দোয়াটি হল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতুম মিনাজ জালিমিন। অর্থ, আপনি ছাড়া কোনো সত্য বা উপাস্য নেই, আপনি পবিত্র মহান, অবশ্যই আমি সীমা লঙ্ঘনকারীদের একজন হয়ে গেছি। সূরা আম্বিয়া আয়াত নম্বর 87। মানুষের অবস্থা অবস্থান সবসময় একরকম যায় না, পরিবেশ পরিস্থিতিও অনেক সময় পরিবর্তন হয়। কখনো মানুষের জন্য তা হয়ে ওঠে অনুকূল, আবার কখনো প্রতিকূল। এটাই দুনিয়াতে আল্লাহর চিরচরিত্র নিয়ম। মহান আল্লাহ কোরআনে পাকে ইরশাদ করেন, হে রাসুল, আপনি বলুন, হে আল্লাহ, তুমি সর্বভৌম শক্তির অধিকারী, তুমি যাকে ইচ্ছা রাজ্য দান করো এবং যার কাছ থেকে ইচ্ছা রাজ্য ছিনিয়ে নাও, এবং যাকে ইচ্ছা সম্মান দান করো আর যাকে ইচ্ছা অপমানে পতিত করো। তোমার ওই হাতে রয়েছে যাবতীয় কল্যাণ, নিশ্চয় তুমি সর্ববিষয়ে ক্ষমতাশীল। সূরা আলে ইমরান আয়াত নম্বর 26। মুমিন বান্দা কখনো কোনো বিপদ আপদে হতাশ হয় না, কোনো ফেরেশানি তাকে বিচলিত করতে পারে না, কারণ বিপদ আপদ মহান আল্লাহর পক্ষ হতে মুমিন বান্দার জন্য এক মহাপরীক্ষা। আল্লাহ তাআলা নৈকট্য লাভে এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার বিকল্প নেই। যুগে যুগে নবী রাসুল ওলি আউলিয়া আলেম ওলামাগণ বহু পরীক্ষার সম্মুখীন হয়েছে। যেই যত বেশি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আল্লাহর দরবারে তিনি তত বেশি মর্যাদার অধিকারী হয়েছেন। সুতরাং বিপদ আপদ যত ছোটই হোক আর বড়ই হোক, দুটি কাজের মাধ্যমে মুমিন বান্দারা এই সমাধান খুঁজবে, চাই সে মুমিন বান্দা শিক্ষিত কিংবা অশিক্ষিত হোক, আলেম কিংবা সাধারণ হোক। দুটি উপায়ে সাহায্য চাইলে আল্লাহ তাআলা বান্দার সব বিপদ আপদ সহজ করে দেবেন। আর তা হল তাকদীরের উপর ছেড়ে দেওয়া, তাকদীরের উপর অবিচল আস্থা ও বিশ্বাস রাখা, এ কথা মনে প্রাণে বিশ্বাস করে আল্লাহর উপর ভরসা করতে হবে যে ভালো মন্দ সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয় আর বান্দার উপকারের জন্যই তা সংগঠিত হয়, যা মানুষ বুঝতে না পারার কারণেই আহাজারি রোনাজারি করে। দোয়া করা সর্বাবস্থায় সব ব্যাপারে মহান আল্লাহর কাছে সাহায্য কামনা করা, বিপদ আপদ ও সংকট মোকাবেলায়
আল্লাহর সাহায্যের কাছে দুনিয়ার কোনো সাহায্যই সমকক্ষ হতে পারে না। বিপদ আপদ যত ছোট হোক আর বড় হোক, আল্লাহর সাহায্য কামনা করা। রাতের বেলা সাধারণ বাতাসে যদি কারো আলো নিভে যায় কিংবা বিদ্যুৎ চলে যায়, তাতেও আল্লাহকে স্মরণ করা আর বলা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোনো হতাশা বা ফেরশানিতে পড়লেও বলা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদি কোনো ব্যক্তি দোয়া না জানে, মনে রাখতে হবে যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনার কোনো দোয়া না জানে, তার এইটি যথেষ্ট যে দুনিয়ার সব বিপদ আপদে আল্লাহর সাহায্য পাওয়ার নিয়তে আল্লাহ আল্লাহ জিকির করা। নিঃসন্দেহে আল্লাহ তাআলা তার বান্দার সহজ কঠিন সব বিপদ দূর করে দেবেন। মহান আল্লাহ তাআলার ঘোষণা এটি। আল্লাহ তাআলা বান্দাকে লক্ষ্য করে কোরআনে পাকে ঘোষণা করেন, তোমাদের পালন কর্তা বলেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। যারা আমার ইবাদতের হুকুম পালনে অহংকার করে তারা শীঘ্রই লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। সূরা মুমিন আয়াত নম্বর 60। সুতরাং বিপদ যত বেশি এবং যত কঠিনই হোক না কেন, তাকদীরের উপর অগাধ আস্থা এবং বিশ্বাস রেখে আল্লাহর কাছে অন্তর থেকে সাহায্য প্রার্থনা করতে হবে। তিনি সব কিছুর উপর ক্ষমাতাবান। এই বিশ্বাসে তার কাছে সাহায্য প্রার্থনা করলে কোনো বান্দার আবেদনই বিফলে যাবে না। আল্লাহ তাআলা বান্দার সব বিপদ আপদই দূর করে দেবেন। সব ধরনের রিয়া ও অহংকার পায়ের তলে দাবাতে হবে। আল্লাহর ওয়াস্তে সব কষ্ট হাসি মুখে বরণ করে নিতে হবে। আল্লাহ বলেন, তোমরা কি ধারণা করেছ জান্নাতে প্রবেশ করবে, অথচ তোমাদের উপর এখনও তাদের মতো অবস্থা আসেনি যারা তোমাদের আগে বিগত হয়েছে। নানান ধরনের বিপদ ও দুঃখ কষ্ট তাদের স্পর্শ করেছিল এবং তারা ভীতকম্পিত হয়েছিল। অবশেষে রাসুল ও তার সাথী মুমিনরা বলতে বাধ্য হয়েছিল যে কখন আল্লাহর সাহায্য আসবে। জেনে রেখো, নিশ্চয় আল্লাহর সাহায্য অতীব নিকটবর্তী। সূরা বাকারা আয়াত নম্বর 214। নবী ও তাদের সাথীদের যদি এমন অবস্থা হয়, তাহলে পাপে নিমজ্জিত পৃথিবীতে আমাদের মতো গুনাহগারদের আরও কত মহাপরীক্ষার সম্মুখীন হতে হবে। হাদিসের ভাষ্যমতে দুনিয়া মুমিনের জন্য জেলখানা এবং কাফিরের জন্য জান্নাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া মুমিনদের জন্য জেলখানা এবং কাফেরদের জন্য জান্নাত। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ভালোমন্দ সব বিষয়ে তাকদীরের উপর বিশ্বাস স্থাপন করে তারই কাছে সাহায্য চাওয়ার তৌফিক দান করুক। আমিন।